ভাইপার 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 যা নিয়ে পুরো বাংলাদেশ আর গ্রামগঞ্জের মানুষ এখন হাইপার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের রাখি গ্যালারি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কিসের কথা বলছি, রাসেল ভাইপারের কথা বলছি। আজকের নিউজটি অর্থাৎ সংবাদটি আমি কালবেলা থেকে সংগ্রহ করেছি। রাসেল ভাইপার নিয়ে গুরুত্বপূর্ণ অজানা তথ্য দিলেন চিকিৎসক, আর আমি একটু ডিটেলসে আলাপ করতে চেষ্টা করব। আমরা সবাই এখন মোবাইলটা অন করলেই ফেসবুকে যেই জিনিসটা সবার চোখে পড়ে, আমরা সবাই আতঙ্কিত হই, সেটি হলো রাসেল ভাইপার, এক বিষাক্ত ধরনের সাপ। যেই সাপটা সাধারণত বাংলাদেশে পাওয়া যাওয়ার কথা না। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও উত্তরাঞ্চলে গত কিছুদিন যাবৎ বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে মারা গেছে বেশ কয়েকজন, এই খবর পাওয়া গেছে। রাসেল ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোরা বা উলোবোরা নামেও পরিচিত। প্রচলিত আছে এই সাপ কামড়ালে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। আসলে কি এতটা ভয়ঙ্কর রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপ? বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রায় 4000-এর বেশি সর্প দংশনের রোগীর চিকিৎসা দেওয়া ডাক্তার ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী। তিনি তার পোস্টে লেখেন, বিষাক্ত সাপ হলো গোখরা অর্থাৎ কোবরা, কেউটে অর্থাৎ ক্রেট এবং রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা। রাসেলস ভাইপার অপেক্ষাকৃত বেশি বিষধর। অতি সম্প্রতি এই সাপটির প্রকোপ বেড়ে গেছে, তবে এই সাপটি নিজ থেকে তাড়া করে কাউকে দংশন করে না। মূলত অসাবধানতাবশত কেউ এই সাপের গায়ে পাড়া দিলে বা কোনোভাবে সাপটিকে আঘাত করলে এই সাপটি ছোবল দেয়। তিনি আরও বলেন, এই সাপের বিষ শরীরে প্রবেশ করলে মূলত শরীরের রক্ত পাতলা হয়ে শরীরের বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্ত রক্তক্ষরণ হতে পারে, কিডনি বিকল হতে পারে, স্নায়ু অবশ্যই ফুসফুসের কার্যকারী ক্ষমতা হারিয়ে ফেলতে পারে, এমনকি হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। বাংলাদেশের সর্পদংশন প্রতিরোধে যে অ্যান্টিভেনম রয়েছে সেগুলো কোবরা এবং ক্রেটের বিপরীতে ভালোভাবে কাজ করলেও রাসেলস ভাইপারের বিরুদ্ধে ভালো মতো কাজ করে না। এই অ্যান্টিভেন্টিমটিতে ভারতীয় রাসেলস ভাইপারের বিরুদ্ধে উপাদান রয়েছে। ভারতীয় রাসেলস ভাইপারের বিষ এবং বাংলাদেশের রাসেলস ভাইপারের বিষের ভিতরে উপাদানগত বৈসাদৃশ্য বেশি হয়, এটি পুরোপুরি কাজ করে না। ডাক্তার ফরহাদ আরও জানান, আমাদের দেশের এই সাপটির বিরুদ্ধে একটি কার্যকরী অ্যান্টিভেনম তৈরি করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক অনিরুদ্ধ ঘোষের নেতৃত্বে একদল গবেষক বিগত প্রায় 4-5 বছর নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আশা করি আমরা অদূর ভবিষ্যতে রাসেলস ভাইপারের বিরুদ্ধে কার্যকরী দেশীয় একটি অ্যান্টিভেনম পেতে পারি। বিষাক্ত আর অবিষাক্ত মিলিয়ে আমি জীবনে 3000-4000-এর বেশি সর্প দংশনের রোগী নিজেই চিকিৎসা করেছি। কোবরা, ক্রেট, রাসেলস ভাইপার সব ধরনের সাপের কামড়ের চিকিৎসা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত রাসেলস ভাইপারের ক্ষেত্রে 50%-এর বেশি আমি রোগীকে বাঁচাতে পারিনি। তবে আক্রান্ত হওয়ার পরপরই দ্রুততম সময়ে হাসপাতালে এলে অতি দ্রুত অ্যান্টিভেনম শুরু করলে ও সাপোর্টিভ চিকিৎসা যেমন ডায়ালাসিস, ভেন্টিলেশন ইত্যাদি দিলে রোগীকে বাঁচানো সম্ভব হবে বলে আমি মনে করি। আমরা সাধারণত সাপ কামড় দিলে বাদ দেই, মানে অর্থাৎ বেঁধে রাখি, কিন্তু রাসেলস ভাইপারের কামড় নিশ্চিত হলে আক্রান্ত অংশে গিট বা বাঁধ দিতে নিষেধ করা হয়, কারণ বাঁধের কারণে মাংসপেশির ভিতরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে অঙ্গহানি হয়ে যেতে পারে। সাপ মেরে ফেলে সাপের বংশ শেষ করা যাবে না। ব্রিটিশ আমলে সরকারি উদ্যোগে সাপ মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং যথারীতি ঘটা করে সাপও মারা হয়েছিল, কিন্তু সর্পদংশনের সংখ্যা বা সাপের বংশ কোনোটাই কমেনি। তিনি আরও জানান, সাপে কামড়ের চেয়েও বাংলাদেশে আরও বড় স্বাস্থ্য সমস্যা আছে।
অ্যাসেপসিস নামক একটি রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতি বছর প্রায় 2 লাখ মানুষ মারা যায়। ইনফেকশনে অ্যান্টিবায়োটিক কাজ না করার কারণে হাজার হাজার মানুষ মারা যায়। গত বছর ডেঙ্গুতে মারা গেছে 1700 মানুষ। দেশে সাপের কামড়ে মারা যায় প্রতি বছরে 6000-এর অধিক মানুষ, এর বেশিরভাগই প্রান্তিক জনগণ। সচেতনতার অভাবে হাসপাতালে না নিয়ে ওঝার কাছে গিয়ে বেশিরভাগ মানুষের অপমৃত্যু হয়। সচেতনতা বৃদ্ধি, দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া এবং যথাসময়ে অ্যান্টিভেনম প্রয়োগ করাই ভরসা। বর্ষা এবং বর্ষা পরবর্তী সময়ে সাপের কামড় বৃদ্ধি পায়, তাই এখন সাবধান থাকাটা অত্যন্ত জরুরি। এখানে একজনের কাঁধে একটি সাপ দেখিয়ে বলা হয়েছে রাসেল ভাইপার। আসলে এই সাপটি হলো অজগর সাপ। প্রায় মানুষই ভুলটা করে, অজগর সাপকে রাসেল ভাইপার মনে করে। আমরা এখন মোবাইলে প্রবেশ করলেই ফেসবুকে রাসেল ভাইপারের আতঙ্কে আমরা নিজেরা আতঙ্কিত হয়ে থাকি। আর যারা গ্রামে গঞ্জে থাকেন, কৃষি কাজ করেন, সাধারণত শোনা গেছে ধানি জমিতে রাসেল ভাইপার পাওয়া যায়। আর এ পর্যন্ত বাংলাদেশে অনেক মানুষই মারা গেছেন রাসেল ভাইপারের কামড়ে। তাই সবাইকে সাবধান হতে বলি। আর আমি নিজের থেকে একটা কথা বলি, আমি তোমাদের সাথে এখানে একটা দোয়া শেয়ার করব। এই দোয়াটা যদি বিপদের সময় বা যে কোনো যে সবসময় আমরা আমল করি, তাহলে যেটা হবে আল্লাহর রহমতের বরকতে শুধু সাপ না, যে কোনো জন্তু জানোয়ারের আক্রমণের হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করবেন। তাহলে আমি দোয়াটা অ্যাড করে দিব, সবাই ভালো থাকবে। দোয়ায়ে পরশমণির 11 নম্বর দোয়াটিতে আছে, বর্ণিত আছে একদিন হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবার হতে এ তাজনামা হাদিয়া নিয়ে সাইদুল মুরসালিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল, এ তাজনামা আপনি ব্যতীত অন্য কোনো নবীর কাছে পাঠানো হয়নি। এই তাজনামার ভিতরে ইসমে আজম বর্তমান আছে এবং হে বহু ফজিলত মর্তবা ধারণ করে। আল্লাহর বান্দাদের যে কেহ এই দোয়া পাঠ একবার পাঠ করবে, তাকে যে কোনো হিংস্র প্রাণীর আক্রমণ থেকে আল্লাহ পাক রক্ষা করবেন। অর্থাৎ জিন শয়তান পাগলা কুকুর সাপ বিচ্ছু ইত্যাদির অনিষ্ট থেকে আল্লাহ পাক রক্ষা করবেন। অধিকন্তু দুনিয়া আখিরাতে সকল প্রকার বিপদ হতে আল্লাহ পাক পরিত্রাণ দিবেন। চলো তাহলে আমরা দোয়াটা জেনে নেই। অর্থাৎ এই দোয়াটাতে বলা হয়েছে, দোয়াটা যে জীবনে একবার পড়বে সে যে কোনো জীবজন্তুর অনিষ্ট থেকে ইনশাআল্লাহ রক্ষা পাবে। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আলিমু ইয়া ওয়াহিদু ইয়া সামাদু ইয়া নুরু ইয়া বিত্রু ইয়া সালামু ইয়া ওয়াহিদু ইয়া ওয়ারিসু ইয়া কারিমু ইয়া লাতিফু ইয়া হাফিজু ইয়া কাদিমু ইয়া মুতাকাব্বিরু ইয়া জামিলু ইয়া কাওমিউ ইয়া হান্নান ইয়া মান্নানু ইয়া দাইয়ানু ইয়া তাওয়াবু ইয়া বায়েসু ইয়া মাজিদু ইয়া মুহাম্মাদু ইয়া মাবুদু ইয়া মাউজুদু ইয়া জাহিরু ইয়া বাতিনু ইয়া আওয়ালু ইয়া নুরু ইয়া জুল কুয়াতিল মাতিনু ওয়া সুলতানুর রাফিউ ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিও ওয়া আলিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে সকল প্রকার জন্তু জানোয়ারের আক্রমণ থেকে রক্ষা করো, ভালো রাখো, সব দিক থেকে ভালো রেখে সবাইকে আল্লাহ তুমি নিখায় দান করো, আমিন সুম্মা আমিন। তাহলে আজকের এই ছোট্ট নিউজটি আজকের মতো ইতি টানছি। তোমরা দেখবে হয়তো অনেকের উপকারও আসতে পারবে, উপকারে আসতে পারে। তাহলে আল্লাহ হাফেজ।